পটুয়াখালীর দুমকিতে দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদিদকে প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন মোরাদিয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান শিকদার। শুক্রবার রাত 8:30 দুমকির প্রেসক্লাব হল রুমে এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে ইউএনওর বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে অবিলম্বে তাকে প্রত্যাহারের দাবি জানিয়েছেন তিনি। লিখিত বক্তব্যে মিজানুর রহমান শিকদার বলেন, শুক্রবার বিকেল 5:30 উপজেলার মোরাদিয়া ইউনিয়ন বোর্ড অফিস বাজারে তার পূর্ব নির্ধারিত শান্তিপূর্ণ গণসংযোগ ও পথসভা চলাকালে ইউএনওর শেখ আব্দুল্লাহ সাদিদ অনাকাঙ্ক্ষিতভাবে তাতে বাধা দেন। এ বিষয়ে ইউএনওর শেখ আব্দুল্লাহ সাদিদ বলেন, গণসংযোগের নামে গণমিছিল করায় বাধা দেওয়া হয়েছে, পথসভায় বিঘ্ন হয়নি।